দিন দিন আপনার সৌন্দর্যে থাবা বসাচ্ছে আপনার বয়স। হ্যাঁ, বয়স তো আপনি ধরে রাখতে পারবেন না, কিন্তু আপনার সৌন্দর্য আপনার হাতের মুঠোয়, তা আপনি ধরে রাখতে পারেন। কিন্তু কিভাবে দেখুন, দিন দিন আপনার শরীরে ছাপ পড়ছে বয়সের, হারাচ্ছেন সৌন্দর্য। কিন্তু আপনি জানেন কি, আপনি আপনার বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতে না পারলেও ধরে রাখতে পারেন সৌন্দর্য। কিন্তু কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত দূষণ ও বেলাগাম জীবনযাত্রা থেকে দূরে থাকুন। খাবারের তালিকায় বেশি বেশি করে ফল, শাকসবজি ও জল রাখুন। যদি অ্যান্টি এজিং আপনার সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে থাকে, তাহলে আপনি সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে বলতে পারেন গুড বাই। বিউটি কনসালটেন্টদের মতে, কোনো রকম সার্জারি ছাড়াই আপনি মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে, ফলে সঠিক থেরাপি আপনাকে দিতে পারে অপার সৌন্দর্য। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। এখন আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন। এই অ্যান্টি এজিং আমরা আটকাবো কিভাবে? এই অ্যান্টি এজিং এর যে ছাপ আমাদের সৌন্দর্যে পড়ছে, আমাদের মুখে পড়ছে, আমাদের শরীরে পড়ছে, সেগুলো আমরা আটকাবো কিভাবে? তা নিয়ে আজকে আমরা আড্ডা দেব। আজকের সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি সন্তু, আর আমার সঙ্গে প্রতিদিনের মতোই আজকে আড্ডায় রয়েছেন সমীর দে, ডক্টর প্লাস থেকে বিউটি এক্সপার্ট। সমীরদা, অসংখ্য ধন্যবাদ, এবং প্রতিদিনের মতোই একটা বিগ ওয়েলকাম। হ্যাঁ সমীরদা, প্রথমে যে আমি যেটা জানতে চাইবো, যে অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং নিয়ে আমরা আগেও অনুষ্ঠান করেছি, এবং অ্যান্টি এজিং শুধুমাত্র কি একটা বয়সের, কোন বয়সের পর থেকে এই ছাপটা দেখা দেবে, এবং একটা সায়েন্স তো খুব সুন্দরভাবে কাজ করছে, সেই ব্যালেন্সটা কীভাবে করবেন সাধারণ মানুষ? দেখো, এজিং সায়েন্স, এজিংয়ের বিরুদ্ধে যাওয়াটাকেই বলা হয় অ্যান্টি এজিং। সমস্যা, এগুলোকে সমস্যার মধ্যে না ফেলে যদি আমরা এটাকে নর্মালভাবে ধরি, আমার মনে হয় বেটার। কারণ দেখুন, আমাদের লাইফস্টাইলের সাথে আমাদের নেচারের বাইরে আমরা কি যেতে পারবো না? তো নেচার ওয়াইজ যদি আমরা, বয়স আমাদের হবে, আমাদের একটা দিন শেষ হতে হবে, ডেফিনেটলি হতে হবে। কিন্তু এখনকার অ্যাডভান্স যুগে আমি চাইলে আমার বয়সটাকে আমি আটকে রাখতে পারি, মনের দিক থেকে না হলেও সৌন্দর্যের দিক থেকে। যেখানে দাঁড়িয়ে পাঁচটা মানুষের কাছে আমি কোশ্চেনেবল হব, যে মানে আমার সামনে না বললেও আমার পেছনে বলবে যে এর বয়স কত, একে বোঝা যায় না কেন, বলবে আরে সাবাস, এই বয়সটা কি বয়সে, যারা ধরুন চিনে তারা বলবে জেলাটা কি বয়স ধরে রেখেছে, এরকম জৌলসতা ধরে রেখেছে কিভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো ডক্টর প্লাস, কারণ ডক্টর প্লাস এখন প্রচণ্ড পরিমাণে অ্যাডভান্স থেরাপিতে আছে, প্রচণ্ড পরিমাণে এগিয়ে রয়েছে সবার থেকে। 11 বছর ধরে ডক্টর প্লাস কাজ করছে এবং খুব দক্ষতার সাথে, সুখ্যাতির সাথে কাজ করছেন। যারা এখানে আসেন তারা জানেন যে এখানকার পরিষেবা কীরকম, কারণ পরিষেবাটা একটা সত্যি ম্যাটার করে, যে আমি যেখানে যাবো সেখানকার অ্যাটমসফিয়ার কীরকম, সেখানে হাইজিনিক কতটা মেনটেন করা হয়। কারণ আমি আমার স্কিনের ওপর তাদের, আমার স্কিনটাকে তাদেরকে ছাড়বো, কারণ আমরা জানি পা থেকে মাথা পর্যন্ত স্কিনের পোলের দিয়ে ঢাকা, তো সেখানে আমাদের স্কিনের পার্টটাই বেশি। স্কিনটাকে ছাড়বো কারোর হাতে, সেই জায়গাটা যদি হাইজিনিক না হয়, সেই জায়গাটা যদি ফ্রেন্ডলি না হয়, তাহলে সেখানে আমি গিয়ে কিন্তু কমফোর্টেবল জিনিস পাবো না। সেখান থেকে দাঁড়িয়ে ডক্টর প্লাস অ্যান্টি এজিংয়ের সমস্যা, অনেকেই ভাবছেন যে এজিংস মানে কী কী সমস্যা বলতে চাইছেন, আমি বলি দেখুন, টিন এজ একটা এজ, মানে আমরা এখন যেটা ফিল করি সেটা হলো খুব কম বয়সে আমাদের স্কিনটা একটু লুজ হয়ে যাওয়া। তার কারণ কিছু স্ট্রেস, কাজের চাপ, হেনা তেনা, এগুলো বিভিন্ন রকম কিছু এফেক্ট করে, বা সারাদিনে খাওয়া দাওয়া ঠিকঠাক, মানে স্ট্রেস যেটাকে বলি, স্ট্রেসের ওপর থেকে গেলে একটা এজের পরে সাডেন একটা, ধরুন আফটার 30-35 পরে কিছু রিঙ্কলস, যেগুলো ধরুন 50 পরে আগেকার মানুষে দেখা যেত, এখন সেটা আফটার 30-35 দেখা যায়। কারণ তাদেরও সেই একই পলিউশন, বিভিন্ন রকমের চাপ, মানে ঠিকঠাকভাবে মেনটেন নয়, সব কারণে। সবের চোখের তলায় কালিও কি অ্যান্টি এজিং এর মধ্যেই পড়ে? ডার্ক সার্কেল এজিং সাইন্স ডেফিনেটলি, বাট ডার্ক সার্কেল ইজ ডিফারেন্ট ইস্যু, দ্যাট ইজ টাইপ অফ পিগমেন্টেশন, সেটা আমরা আলোচনা বহু করেছি আমরা, এবং যখন আলোচনা উঠলো তো বলতে অসুবিধা নেই, ডার্ক সার্কেলের ডক্টর ব্লাসে প্রপার থেরাপি হয়। আমি যদি একটা ছোট্ট করে বলি এজিং সাইন্সের মধ্যে কী কী সাইন আমরা বুঝতে পারি, তার মধ্যে আমরা দেখবেন ফেস, যদি চাই আমরা আই কন্ট্যাক্ট করে কথা বলি সবার সাথে, সেখানে কপালে কিছু রিঙ্কলস আমরা দেখতে পাই, মানে ভাঁজ, যেটাতে আমরা বুঝতে পারি যে মানুষটার বয়স হয়েছে। চোখের সাইডে যখন, তখন কথা বললে একটা এক্সপ্রেশন তো আসবে, একটু হাসবো বা একটু মুড অফ হবো বা একটু রেগে যাবো, যে কোনো এক্সপ্রেশনে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার বয়স হয়েছে বা তার বয়স হয়েছে। মানে যদি আমি একটু স্মাইল করি, চোখের সাইডে কিছু ক্রোস ফিট, মানে কাকের যে পায়ের যে ছাপ, ওরকম টাইপের একটা ক্রোস ফিট পাওয়া যায়, সেখানে বুঝতে পারবো যে বয়স হয়েছে। কপালের রিঙ্কলসে বুঝতে পারবো, যে বললাম যদি একটু খুব মানে রেগে কথা বলি বা কোন নজরে দেখি ওকে আমরা, তাহলে আমাদের ভুরু দুটো না এগিয়ে আসে, নর্মালভাবে এগিয়ে আসা, আমরা যদি এগিয়ে আনি আমাদের কিন্তু সেভাবে এক্সপ্রেশন বলতে পারবেন না। কিন্তু যদি বয়স্করা কেউ, মানে বয়স হয়েছে এই ওরমভাবে কথা বলছে, তার সামনে দুটো 11 লাইন আসে, দুটো ফোল্ড, সেখানে আমরা বুঝতে পারি
মানে সি অর হিজ নাকের উপরে একদমই তাই এরকম। এটা এবার হলো বাল্কি ফেস, মানে অনেক সময় কী হয় না লোয়ার ফেসটা ঝুলে যায়, যার কারণে ফেসটা আমাদের মানে রাউন্ডে না গিয়ে স্কোয়ার লম্বা হয়ে যায়। স্কোয়ার স্কোয়ার হয়ে গেলে কী হয়, এই দুটো জায়গা বাল্কি হয়ে যায়, এখান থেকে ঝুলে যায়, দেখতে বাজে লাগে। এগুলো হলো মানে অ্যান্টিজিং মানে এজিংয়ের সাইন্স। এজিংয়ের সাইন্স থেকে আমাদের অ্যান্টি এজিং, অ্যান্টি এজিং কথাটা মানে থেরাপি, এজিংটাকে আটকে দেওয়া, কীভাবে আটকে দেব। এখান থেকেই এখানে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে বিজ্ঞানকে কী করে পার করে আটকে দেবো। বিজ্ঞানকে পার করে আমরা কিছু করবো না, আমরা কোনো জাদুটোনা করবো না, বিজ্ঞানই আমাদেরকে এই পদ্ধতি দিয়েছেন যে কীভাবে আমরা স্কিনকে আবার রিল্যাক্স করতে পারবো। আমাদের এজিং কেন হয়, বয়সের সাথে সাথে কেন আমাদের এজিং হয়, অনেকেরই প্রশ্ন থাকবে বয়স আমাদের তো বাড়তেই পারে, আমাদের বয়সের সাথে সাথে কেন আমাদের স্কিন ঝুলবে, আমরা তো খাদ্য খাবার ঠিকই খাচ্ছি। এখন একটা সময়ের পরে আমাদের স্কিন থেকে ফ্যাট ডিটোরেট হয়, আমাদের আমাদের শরীরের ভেতর থেকে মেটাবলিক সিস্টেম লো হয়, সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ফ্যাট একটা মানে অতিরিক্ত এখানে কোনো একটা বড় ফ্যাক্ট ডেফিনেটলি মানে খুব সুন্দরভাবে যদি মেনটেন করা যায় প্রপার তাহলে কিন্তু সেখান থেকে ডায়েট চার্ট বলছি এক্সারসাইজ বলছি এগুলো খুব মাস্ট দরকার আর কি। এবার এই ফ্যাটটা নষ্ট হয়ে যাওয়া, ফ্যাট নষ্ট হয়ে গেলে কী হচ্ছে, সেখান থেকে আমাদের স্কিনের স্কিন নষ্ট হচ্ছে মানে স্কিনের ইলাস্টিসিটি যেটা বলি আমরা ইলাস্টিকটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ইলাস্টিক নষ্ট হয়ে যাবে না, আমরা জানি যে ইলাস্টিকটা আনলে কী হয় বেড়ে যায়, একটা সময় পরে ইলাস্টিকটা লুজ হয়ে যায়, স্কিনের ক্ষেত্রেও ঠিক তাই হয়। সেখানেই ডক্টর প্লাসের থেরাপি, থেরাপি দ্বারা কোলাজেনটাকে যদি আমরা রিঅ্যাক্টিভ মানে রিএনথেসিস করতে পারি, আবার আমরা অ্যাক্টিভ করতে পারি, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনি আবার আগের জায়গায় আমরা স্কিনটাকে কিন্তু ফিরিয়ে দিতে পারি। স্কিনের ওভারঅল মানে এজিংয়ের সৌন্দর্য খুব ছোট্ট সময়, ছোট্ট প্রোগ্রাম, ছোট্ট আড্ডা, একদম তার জন্য শেষ মুহূর্তে দাঁড়িয়েছি। একটু জানতে চাইবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জায়গায়, যারা আজকে নতুন দর্শক, যারা প্রতিদিন আমাদের প্রতিদিন দর্শক থাকেন তারা অবগত, কিন্তু যারা আজকে নতুন দর্শক তাদের জন্য সমীর আমি একটু জানতে চাইবো যে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ডক্টর ক্লাসেস। দেখুন সবাইকে বলবো, সবার আগে বলবো, আগে দেখুন হেল্পের নাম্বার যাচ্ছেন, যারা এই প্রোগ্রামটাকে নিছক প্রোগ্রাম হিসাবে দেখছেন তাদের জন্য এই প্রোগ্রামটা নয়। যারা ভাবছেন যে না এর থেকে কিছু সলিউশন সত্যি বের করে নিতে পারবো, তারা নাম্বারটাকে ডেফিনেটলি নোট করুন এবং ডক্টর ক্লাসের হেল্পের নাম্বারে কল করুন, তারা আপনাদের হেল্প করবে ডেফিনেটলি কীভাবে আপনারা এগোবেন। এবার ডক্টর ক্লাসের বাইরে জায়গাগুলো যদি বলে দিতে হয়, কলকাতার বিরাটিতে আমরা পাচ্ছি এবং বাইরের শহরে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, খড়গপুর, আগরতলা, শিলিগুড়ি, মানে ওয়েস্ট বেঙ্গল না কিন্তু আগরতলা কিন্তু আউট অফ স্টেট হলো, সেখানেও ডক্টর প্লাস কিন্তু পৌঁছে যাচ্ছে। একদম সমীর অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আড্ডার আসার জন্য, এবং প্রতিদিন আমরা আড্ডা মারি আজকে একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা যেটা বলতে চাইবো যে আপনার সৌন্দর্য কিন্তু আপনার হাতে, আমাদের যেমন স্বাস্থ্যই সম্পদ তেমনি সৌন্দর্যও কিন্তু একটা সম্পদ, সেই সম্পদকে আপনি আগলে রাখুন, সেই সম্পদকে আপনি এক জায়গায় করে রাখুন, যেতে দেবেন না আপনার শরীর থেকে সৌন্দর্যকে যেতে দেবেন না, এবং ধরে রাখুন, এবং কীভাবে ধরে রাখবেন সেই প্রসেস আমরা আড্ডার মধ্য দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন, নমস্কার।